Assalamualaikum everyone, welcome back to my YouTube channel. After a few days, last video ta shobai mone korche ami gari sell kore dicchi. Bhai gari sell kortechi boli nai, bolchi gari sell hoyte pare. By the way, ajke vlog ta ki jonno apnara gari dekhe bujhe gechhen, amar notun gari na amar notun gari na chapa mera labh nai. Gari ta holo amader Arnober. Arnob chole asho. Arnober 86, the one and only candidate 86. So intro dekhen, baki ta pore bolchi. First name greatest, like a sprained ankle, boy, ain't nothing to play with. Started off local, but thanks to all the haters, I know she. So আজকের ভিডিওটা স্পন্সর করছে ব্লু ক্যাম্প রুক বাংলাদেশ এন্ড একতা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস. ডিটেইলস সব লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে. আর আর্মড অটো, ঠিক আছে? সো এটার লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে. আরেকটা সারপ্রাইজ আছে এই গাড়িটা নিয়ে, সব আপনাদের কাজে দিবে তখন. যাই হোক, আজকে এই গাড়ির একটা সিনেম্যাটিক ভিডিও করছে শর্ট, আর কিছু আপনাদের সাথে শেয়ার করব গাড়িটার ডেইলি ড্রিভেনে কিরকম, আপনি চাইলে কি ইউজ করতে পারবেন কি না এই গাড়ির, ব্লা 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 সব কিছু. সো আপনারা সবাই জানেন এটা বাংলাদেশের ন্যাশনাল স্পোর্টস কার বলা হয়, দি টয়োটা 86, মানে GT86. যদিও এটা টয়োটার ফুল 100% টয়োটার না. আপনারা অনেকেই, মানে আমাদের কিছু ফ্যান বয়েস আছে, সুপ্রারে আমরা BMW বলে চেতাই, আমরা কয়জন জানি যে এটা ফুল টয়োটার 100% গাড়ি না. এটা সুবারুর সাথে ওদের মানে কোল্যাব হয়েছে. কোল্যাব করার পরে যে গাড়ির রেজাল্ট, মানে সুবারু আর টয়োটার মাঝে কিছু একটা হয়েছে, তারপরে এই গাড়িটার জন্ম হয়েছে. মানে ইউ নো, যেটা বলতেছিলাম সুবারুতে এটা হলো BRZ, এটার ইঞ্জিন, যে ইঞ্জিনটা পর্যন্ত সুবারু. ওরা নতুন যে GR86টা ডিজাইন করছে, গাড়িটা বানাচ্ছে, আমি যতটুকু শুনছি আর যতটুকু দেখছি ওইটাও BRZ-র সাথে কোলাবোরেশনের মাধ্যমে বানানো হচ্ছে. তো যে কোনো জিনিস বলার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে বলবেন যে সব কিছু জানেন কিনা. তো যাই হোক, এই গাড়ি নিয়ে একটু হিস্ট্রি বলা হয়ে গেছে. এটা রিয়ার হুইল ড্রাইভ, ম্যানুয়াল ট্রান্সমিশন, অ্যান্ড মোটামুটি ভালো টান আছে, যদিও এক্সিও বলবো না, পরে বলা যাবে না. যাই হোক, আমরা এখন এই গাড়ির ভিতরে যাব, একটু ইন্টেরিয়র নিয়ে কথা বলবো, এরপরে গাড়িটার পারফরমেন্স কীরকম ওইটা নিয়েও একটু কথা বলবো. তো চলেন আগে সিনেমেটিক ভিডিওটা দেখেন, তারপরে আসতেছে বাকিগুলো নিয়ে. লেটস গো. I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay, cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency, a message for eternity, for everyone internally. I had some people burning me, but now they fucking learn to see I ain't the one to fuck with. Now they looking nervously, and I don't really care what you think of me respectfully. You can kick rocks if you think you're fucking better. See, I will outwork you, turn you to an enemy, hurt you so bad that you're gonna need some therapy. I got the motherfucking recipe, I've been cooking up hits, I'ma leave a legacy. You'll be looking small when you're standing right next to me. I'm 5'10 bitch, but I'm 10 feet next to me. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yeah, I'ma do it my way. তো আমি এখন আছি অর্ণবের গাড়ির ভিতরে. আনফর্চুনেটলি অর্ণব লজ্জা পাচ্ছে, দ্যাটস ওয়াই অর্ণব আপনাদের সাথে ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছে না. আমি ওর পক্ষ থেকে শেয়ার করছি. প্রথম কথা হলো, এই গাড়িটা ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি, এটা অকটেন ড্রিভেন, 86 2000 সিসির ইঞ্জিন, বক্সার ইঞ্জিন, এটা সুবারু প্রডিউস করে. এটা আমি একটু আগেই বলছি, সুবারু অ্যান্ড টয়োটার জয়েন্ট ভেঞ্চার ছিল, ওইটার রেজাল্ট হলো টয়োটা 86 অ্যান্ড সুবারু BRZ. আপনারা যারা বিশ্বাস না করেন সার্চ করে দেখতে পারেন. এই গাড়িটা মেইনলি রেয়ার হুইল ড্রাইভ, পানকার স্পিড ওরকম বেশি না, মানে ফার্স্ট 0 to 100 এর ভিতরে স্পিডটা তেমন বেশি আপনি ফিল করবেন না, বাট ম্যানুয়াল হলে কি আপনি একটু ভালো মতো ফিল করতে পারেন, অটোমেটিকে তেমন একটা ফিল করবেন. গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো, লো, গাড়িটাও লো, সিটিং পশ্চারও খুব ভালো. 86 2000 সিসির ইঞ্জিন, বক্সার ইঞ্জিন, যেটা
সুবারু প্রোডিউস করে, এটা আমি একটু আগেই বলছি। সুবারু অ্যান্ড টয়োটার জয়েন্ট ভেঞ্চার ছিল, ওটার রেজাল্ট হলো টয়োটা 86 অ্যান্ড সুবারু BRZ। আপনারা যারা বিশ্বাস না করেন সার্চ করে দেখতে পারেন। আর বাকি কথায় বলি, এই গাড়িটা মেইনলি রেয়ার হুইল ড্রাইভ গাড়িটা, ফান কার, স্পিড ওরকম বেশি না, মানে ফার্স্ট 0 to 100 ভিতরে স্পিডটা তেমন বেশি আপনি ফিল করবেন না, বাট ম্যানুয়াল হলে কি আপনি একটু ভালো মতো ফিল করতে পারেন, অটোমেটিকে তেমন একটা ফিল করবেন না। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো লো, গাড়িটাও লো, সিটিং পশ্চারও খুব ভালো, সিটগুলো বাকেট সিটের মতো, বাকেট সিটই বলা যায়, অ্যান্ড আপনাকে একটা কাইন্ড অফ গ্র্যাব করে রাখবে পেছনে, এটি কমফোর্টেবল। সবার বেশি প্রশ্ন আসতে পারে, ভাই একটা স্পোর্টস কার কি ডেইলি ড্রিভেন ইউজ করা যায়? অবশ্যই যাবে, যাবে না কেন, যদি আপনার ওরকম টাকা পয়সা খরচাপাতির ইচ্ছা থাকে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এইসব গাড়ি ডেইলি ড্রিভেনে ড্রাইভ করে একটু প্যারা। ফার্স্ট অফ অল, এই গাড়ির সিটিতে আপনি অনেক RPM মেনটেন করে চালাইলে 7 মতো মাইলেজ পাবেন। পুল করলে ওইটার কথা বাদই দিলাম, কিরকম পড়তে পারে ওটা একটা আইডিয়া আপনাদের হয়ে গেছে, পুল করলে অনেক কম পাবেন। এই গাড়ির পার্টস অ্যাভেলেবেল না, আমি আবারও বলতেছি এই গাড়ির পার্টসগুলো অ্যাভেলেবেল না বলতে পাওয়া যায়, খুব রেয়ার দেখা যায় ম্যাক্সিমাম টাইমে, আর পার্টসের দাম একটু বেশি হয়ে থাকে। তুমি আমি খুঁজে পাইতেছি না, পেছনে যদি আপনার একবারে ছোট বাচ্চা টাচ্চা থাকে, বা আপনার যে ফ্রেন্ড থাকে না, কিছু ছোটখাটো ফ্রেন্ড বাচ্চাদের মতো সাইজ, তাদের জন্য আবার ঠিক আছে, তাদের বসাই দিতে পারবেন। সো এই ছিল মোটামুটি ইউজার এক্সপিরিয়েন্স, ওর থেকে আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু জানানোর দরকার, এর বেশি মনে হয় না দরকার আছে। এখন আমরা একটু গাড়ির পাওয়ার কিরকম, গাড়ির টান কিরকম, এগুলো দেখবো, ঠিক আছে? তো চলেন দেখে ফেলি। মজার জিনিস, এই ছিল টয়োটা GT86 এর ভিডিও। আর আরেকটা কথা বলে দিই, এই গাড়িটা সেল হবে। তো আমি একটা পেজের কথা বলছিলাম, অ্যামড অটো, ইয়েস। সো ওই পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে যে ওর সাথে যোগাযোগ করে গাড়িটার ব্যাপারে ডিলস কমপ্লিট করতে পারেন। ডিল কমপ্লিট হয়ে গেলে আমার মাঝে মাঝে মিষ্টি টিষ্টিও খাওয়াইতে পারেন, হোয়াট এভার মিষ্টি, আমি তেমন খাইও না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করলে করেন, না করলে নেই।